আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমি তিশা, সবাই জানেন, আবার বলতেছি। আচ্ছা যাই হোক, আমি তিশা জানেন, তারপরে বলে দিলাম। আমি আজকে আপনাদের সাথে যে কথাগুলো বলবো সেটা হলো, দেখেন আমি বলতে চাইনি, তারপর আপনারা হলো আমার এত কাছের মানুষ যে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা বলেন তো, যদি আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমার বাড়িতে যদি আমার বড় মেয়ের বিয়ে হয়, তাহলে আপনাদের সাথে শেয়ার করবো না বলে? আচ্ছা এখন বিষয়টা হয়েছে, আমি আমার মেয়ের কথা বলি, মেয়ের কথা একটু পরে বলি। দেখেন আমি এইভাবে বলবো যে যে কোনো জিনিসে প্রমাণ হয়ে যায়, আমি মানুষটা অনেক ভালো, যে কোনো চুরি করতে গেলেও প্রমাণ রেখা যায়, যার কারণে মানুষ ভিডিওর সামনে মানে যে টাইটেলটা লেখা থাকে যে প্রমাণ সহকার দেখুন, তার মানে কি আমি প্রমাণ রেখেই কাজ করি। তো এক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই প্রমাণ রেখেই আপনাদের সাথে কথা বলতেছি, প্রমাণ দিয়েই। যখন ছোট ছিলাম তখন এই নানি দাদিরা বলতো কথায় কথায়, এ তোর বিয়ে দাদি তৈব। এটা জানি না কারে বলছে কিনা, কাউকে বলছে কিনা, আমার মনে হয় অধিকাংশ মানুষই শুনছে নানি দাদির মুখে। সো এই ক্ষেত্রে আমার মেয়ে শুনতেই পারে। পারুল খালা আছে যে আমাদের বাসায় থাকে, জানেন, সে হলো খুব দুষ্টামি করে, বিশেষ করে তানজিলার সাথে। তো ওই দিন হলো, ওই দিন না, সে দুই তিন দিন ধরে যখন আমাদের বাড়িতে মিস্ত্রি এই এদিক দিয়ে আমি রান্না করি, এদিক দিয়ে মনে করেন হইচই শুরু হয়ে যায়, তখনই বলে যে এত হইচই করতেছে মনে হয় মেয়ের বিয়ে। তো এরকমই একটা কথা সে বলছে, খালা মাঝে মাঝে বলে, আবারও আমার দাদি তো যখন, আমার দাদি না আমার মাই বলে মাঝে মাঝে, ওরা খুব ডিস্টার্ব করে যখন, তখন মা বলে যে একটার বিয়ে দাদে ঘর থেকে কমুক। তো এই জন্য কিন্তু বিয়ে হয়ে যায় না। এখন আমি আপনাদের কাছে আমার কিছু কথা বলি, সেটা হলো আমি যে জিনিসটা করতে চাই নাই, প্রত্যেকটা মা চায় তার সন্তান আর সে যেটা করতে পারে নাই সে জিনিসটা করুক। যেমন আমি লেখাপড়া তেমন করতে পারি নাই, আমার খুব ইচ্ছা আমার মেয়ে লেখাপড়া করবে, বাকিটা উপরে আল্লাহ জানে। এখন বললেই তো হবে না, লেখাপড়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমি চাই আমার মেয়ে লেখাপড়া করবে, আমি চাই আমার মেয়ে চাকরি করবে, আর বাকিটা আল্লাহ জানে কি হবে। হ্যাঁ, মেয়ে যখন হয়েছে বিয়ে তো দিতেই হবে, আর মেয়েকে যখন বিয়ে দিব, আপনাদের কি মনে হয়? আমি আপনাদেরকে বলবো না, আমার তো মনে হয় আমার ভাই বোনদেরই বলবো যে আমার মেয়ের জন্য ছেলে দেখেন, যারা দেখবেন ভালো একটা পাত্র তারা আমার মেয়ের জন্য প্রস্তাব দিবেন। এটা আমি আপনাদের কাছে অবশ্যই বলবো, আর আপনারা জানেন যে আমি কোন টাইপের মানে কোন রকমের মেয়ে মানুষ এবং কোন কোন ধরনের, যে মানুষ মানে বাড়ির পাতিলের ভাত, কতটুক চালের ভাত রান্না হয় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে, আর তার মেয়ের এত বড় একটা জিনিস সেটাকে শেয়ার করবে না বলেন? অবশ্যই শেয়ার করবে। আর বিশেষ করে আপনাদের আমি কি মনে করি, আমার কাছের, আমি কিন্তু অতটা ফ্রি আমি মনে হয় কি এখন আমি কারোর সাথেই হই না, যতটা ফ্রি আপনাদের সাথে হই, যতটা ফ্রি আমি আমার ক্যামেরার সাথে। আমি আমার ক্যামেরার সাথে এরকম ফ্রি যে আমি সব কিছুই একদম মনে হয় কি যে বিন্দাস মানে মন খুলে বলতে পারবো, এরকম আমার আমাকে আমার নিজের কাছে মনে হয়। সো এই ক্ষেত্রে আমার যখন মনে হবে যে আমার মেয়ের বিয়ে পাত্র দরকার, আমি আপনাদেরকে বলবো যে একটা পাত্র দেখেন, আপনাদের আপনারাও দেখলেন, আমরাও দেখলাম, তার বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তার ফুপিরা আছে, জানেন সবাই যখন দেখবে, যখন মেয়ের বিয়ের বয়স হবে অবশ্যই আপনাদেরকে বলবো। এখন অনেকেই বলছেন কমেন্টের মাধ্যমে, আমি কমেন্টগুলো বের করি নাই, প্লাস একজন আছে প্রমাণ সহকারে সব কিছুই দেয়, ওর কাজেই হলো আমার আমার পিছনে থেকে প্রমাণ দেওয়া, মানে ওকে আমি রাখছি শুধু একমাত্র আমার, আমি যাই করবো এটার প্রমাণ যেতে ও দিতে পারে, কারণ ওর কাজ কি বলেন, ওর কাজই তো জানেন তো, আমাকে অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে, যা বলে বলে বুঝাইতে পারবো না। সো এই ক্ষেত্রে কিন্তু ও প্রমাণ রাখতেই পারে, আর আপনারাই বুঝতে পারছেন যে সব কিছুর প্রমাণ আছে। তো এটাই হলো পারুল দাদি ওর দাদি হয়, সরি আমার না, তো ও দুষ্টামি করে বলছে হ্যাঁ তোমার মেয়ের বিয়া না, আমি ভিডিও করতেছিলাম, আমি বলতেছিলাম তোমার ফোন কেমন লাগতেছে বাড়ি করতেছি, খালা ওইটা বলতেছি কি যে হ্যাঁ ভালোই লাগবো, তোমার মেয়ের বিয়া হইতেছে, দোতলা তো করতেছে তোমার মেয়ের বিয়ার জন্য, তাই দেখেন দোতলা তো করতে হবে, মেয়ে যেহেতু বড় হয়েছে। হ্যাঁ এটাও ঠিক আছে, খালার কথাও ঠিক আছে, আমরা এই আলোচনা করছি, খালা ওই জন্যই বলছে, খালা যে একেবারে আজগবি বলছে তা না, খালা বলছে যে আমরা ওই যে আলোচনা করছি যে একটা এক্সট্রা রুম থাকবে জামাই মেয়ের জন্য, এইভাবেভাবে প্ল্যান করা কি একটা ই হবে, এই জিনিসটাই খালা হয়তো বা কীভাবে বলছে জানি না, আমার ভিডিওটা আবার দেখতে হবে।
আর যে প্রমাণ দিছে সে তো ভালো জানে, তারে আরেকবার বলবেন যে তো রিস্তা আমার মেয়ে ঠিক হয়ে গেছে, তাকে বলবেন যাতে সে যাতে ওই প্রমাণটা দেয় আর কি করার, কারণ প্রমাণ ছাড়া তো আমি কোনো কাজ করি না, বিশেষ করে ওর কাছে প্রমাণ রাখি, ওই একমাত্র আমার প্রমাণ রাখার মানুষ, আমার কাছের অনেক কাছের, যে ও আমাকে এত ভালোবাসে বলে বুঝাইতে পারবো না। তো এই হলো আমার কথা, যে আমার কাছের মানুষ এবং প্রিয় মানুষ হলো আপনারা। আপনারা এটা বিশ্বাস করেন না করেন আমি জানি না, কিন্তু আমি প্রচুর পরিমাণ ভালোবাসি আমার ক্যামেরাকে, প্রচুর পরিমাণ ভালোবাসি আপনাদেরকে, যে জিনিসগুলো আমি আমার এখন আমি আমার অনেক মানুষের কাছে শেয়ার করি না, সেটা আমি হাজার হাজার মানুষের সাথে শেয়ার করি। যে জিনিসটা আমি চাইলে আমার একটা বান্ধবীর কাছে শেয়ার করতে পারি, সেটা আমি হাজার হাজার মানুষের কাছে শেয়ার করে দিই, কারণ কি আমি আপনাদেরকে অনেক পছন্দ করি, আমি আমার ক্যামেরাকে অনেক ভালোবাসি, আর ক্যামেরার স্ক্রিনে যারা দেখতেছে তাদেরকে অনেক বেশি ভালোবাসি। সো অবশ্যই আমার মেয়ের যখন বিয়ের হোক কি মেয়ে বড় হোক, আগে মেয়েটার জন্য দোয়া করবেন যে আমার মেয়ের, আমার খুব ইচ্ছা আমার মেয়ে লেখাপড়া করবে, আমার ইচ্ছা যে আমার মেয়ে চাকরি করবে, বাকিটা উপর আল্লাহ জানে হবে কি না, কারণ আমি চাইলাম মেয়ে আকাশ ছুক, মেয়ে তো মাটিও না ছুঁতে পারে, ঠিক না, এটা সব আল্লাহর ইচ্ছা। তবে আমার ইচ্ছা আছে আপনারা অবশ্যই দোয়া করবেন তানজিলার জন্য, তানজিলা দেখে একটু লেখাপড়া করে, প্লাস ইচ্ছা আছে হয় যদি ভালো লেখাপড়া করে বাহিরে পাঠাবো মেয়েটাকে, আর যদি না পারি দেশেই রাখবো, একটা চাকরি বাকরি করবে মেয়ে, লেখাপড়া করবে, এটাই হলো আমার বেশি ইচ্ছা, বাকিটা উপর আল্লাহ জানে। আর আপনারা অবশ্যই দোয়া করবেন, আর কারো এসব মানে কান কথায় কান দিবেন না, কারণ আপনারা জানেন যে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, আমার কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করবো না এটা হয় না, কারণ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আপনারাও আমাকে অনেক ভালোবাসেন। আর যারা নি খুব বেশি জানতে ইচ্ছা করছেন তাদের বলি আমার মেয়ের বিয়ে হইলে আপনাদেরকে অবশ্যই দাওয়াত দিব, প্লাস যারা নি কমেন্টে বলছেন মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন দাওয়াত দিচ্ছেন না ভাবি এটা ঠিক না, তাদের বলতেছি মেয়ের তো বিয়ের বয়সই হয় না, মাত্র মেয়ের বয়স কি, মেয়ের বয়স শুনলেও তো আপনারা আমাকে মারবেন যে এই বয়সে কি বলেন ভাবি মুখ দিয়া, এই বয়সে তো এগুলো মুখেও আনতে নাই। দেখেন আমি এই ভিডিওটা করতে বাগানে চলে আসছি, আমি চাই নাই যে এই ওয়ার্ড এবং এই শব্দটা আমার মেয়ের কানে যাক, কারণ অনেক কিছু আমি মেয়ের থেকে হাইড করে রাখি, অনেক কিছু দেখা যাইতেছে মেয়ের, এই যে অনেক সময় আমাদের যে বিষয়টা এখন যেমন সোশ্যাল মিডিয়াতে আমাদের নিয়ে যেই টোলে আসি, এই জিনিসটা আমি সবসময় মেয়ে চাই যে মেয়ের কাছ থেকে হাইটে হোক, মেয়ের কাছ থেকে যাতে দূরে থাক, মেয়ের চ্যানেল আছে, মেয়ে ইউটিউবিং করে ঠিকই, কিন্তু মেয়েকে আমি চাই না কখনোই, মেয়ের পিস থাকি, মেয়েও আমার কাছে থাকে, কখনোই চাই না। এবং বিশেষ করে আপনাদের ভাইয়া ওর মোবাইল থেকে কোনো রকমের কোনো আলতু ফালতু জিনিস দেখা যাবে না, এরকম সিস্টেম করে ফেলছে। তো আসলে মেয়ের জন্যই এতদূর আয়েশা কথা বলতেছি, যাতে মেয়ে কানে না শুনে যে এই ধরনের বিষয় নিয়েও আলোচনা হয়, এবং এই বয়সে মেয়ে বিয়ে শাদী নিয়েই ই হয়ে গেছে, বিয়ে তো দিতেই হবে বলেন, মেয়ে মানুষ যেহেতু হয়েছে, আমি চাই না কোনো মানে খারাপ মানুষের নজরে আমার মেয়েটা পড়ুক। আপনারাও দোয়া করবেন আমার মেয়ের জন্য, কারণ দুনিয়াতে না ভালো মানুষের সংখ্যা বেশি, আমি বলবো না ভালো মানুষের সংখ্যা কম, কিন্তু ওই খারাপ মানুষ, দশজন ভালো মানুষের মধ্যে একজন খারাপ মানুষ থাকলে কিন্তু ওই খারাপটাই মানুষ ওই খারাপটাকে নিয়েই নাচানাচি করে, ভালোটাকে নিয়ে কিন্তু কেউ নাচানাচি করে না। দেখেন সে মিথ্যে বলছে সেটা সেও জানে এবং আপনারাও জানেন, তারপরে আমাকে কোশ্চেন করছেন, প্লাস বিভিন্ন জায়গায় কোশ্চেন করতেছেন, আমার ননদকে কোশ্চেন করতেছেন সবাই, কিন্তু এতে কি বুঝায় যে আপনারা ওই খারাপ মানুষটার কথাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, বেশি পছন্দ করতেছেন। তো আমি বলবো না তাকে দেখেন না, তাকে দেখেন সমস্যা কি, তাকে দেখবেন তার তার জন্য, তার কথার জন্য, সে কী জন্য ভিডিও বানায় একমাত্র তার নিজের কোনো ক্ষমতা নেই, সে আমাকে পছন্দ করে, আমাকে নিয়ে সে নাচতে পছন্দ করে তাই নাচে। তো আমি এই জন্য বলবো না যে তাকে দেখেন না, কিন্তু তার কথা বিশ্বাস করা মানে কি আপনাদের ভুল, আমি বলবো না যে তাদের দেখে তারা দেখবেন না এই না সেই না, এটা আমার ইচ্ছা না, আপনাদের মন মানসিকতা, আপনারা কাকে দেখবেন কার সাথে কী করবেন সেটা আপনাদের একদম একান্ত আপনাদের ব্যাপার, কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের আমি একটাই কথা বলবো যে যদি আমাকে ভালোই বাসেন তাহলে আমাকেই কোশ্চেন করবেন, অন্যের কথা শুনে কেন বলবেন যে ভাবি এটা হচ্ছে এটা হচ্ছে, এটা কখনোই করবেন না। চলেন আমি সারাদিনের কতটুকু ভিডিও করছিলাম সেগুলো শেয়ার করি, আসলে আমি এই কথা বলতে লেগে বাগানে আসছি যেতে বাড়ির মানুষ না শুনে, আমার ব্লগ দেখে, হয়তো বা মেয়ে দেখে না, মেয়েকে খুব কমই দেখে,
আজকে তো আরো দেখতে দিব না যে মেয়েকে নিয়ে আলোচনা হয়েছে ওকে তো চলেন আমরা আমার বাড়ির কাজ দেখি খুব সুন্দর একটা ছোট একটা ভিডিও ক্লিপ আছে যেটা আমার বাড়িতে হচ্ছে সেগুলো আপনাদের সাথে করে রাখছি আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখি শিয়াল খাটাশের দেখা খুব কম পাওয়া যায় ইদানিং দেখা পাওয়া যায় বেজির তো বেজিতে হইলো আমার চাচি শাশুড়ির ছোট চাচি শাশুড়ির মুরগি নিয়ে নিছে যা ওই যে ঘেরার মধ্যে থেকে ধরে আনা হইলো তো আমি ভাবতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ধরতেছিল ক্যামেরা আনতে আনতে বেজি চলে গেছে এতক্ষণে মুরগি জবাই হয়ে গেছে দাদি বাড়িতে তো এদিকে আবার ফুলকি হইলো আমাদের ঘেরার থেকে ধরছে ঘেরার মধ্যে থেকেই ধরছে বেজিকে মুরগিটা তো এখন আবার ফুলকি হলো তালা মারতেছে আর আমরা হলো যাব দাদি বাড়িতে যা দেখি আসলে মুরগি নিছে না হাঁস নিছে কারণ কি দাদির না আমার ছোট চাচি শাশুড়ি যে সে হাঁস মুরগি সবই পালে তো এখন হাঁস নিছে না মুরগি নিছে কেউ বলতে পারতেছে না ওই পাশ দিয়ে নিয়ে গেছে তো আমি যে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি তো চলেন যাই দেখি দাদি বাড়িতে যা দেখি হাঁস নিছে না মুরগি নিছে বেজিতে ধরছে বাগদাসায় করে আল্লাহ যদি দৌড়াদৌড়ি দেখতা কি দৌড়াদৌড়ি হইল কোসে ও আর এই যে এটা ধরছে জবাই হয়ে গেছে না কত বড় দেখছ যে দৌড় দিছে আমি যে কাউ মানে পাখির মতো দেখা গেছে কি আল্লাহ যদি দৌড়াদৌড়ি দেখতা কি দৌড়াদৌড়ি হইল কোসে ও আর এই যে এটা ধরছে জবাই হয়ে গেছে না কত বড় দেখছ যে দৌড় দিছে আমি যে কাউ মানে পাখির মতো দেখা গেছে কি অবস্থা চাচু যে দৌড় মারছে
কাজ হইতেছে কিন্তু বৃষ্টি চলে আসছে দেখেন এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে একজন নিচে নামছে ওই বালু যে বালুগুলো ফেললো না দেখলেন ওই বালুর মধ্যে নামছে বৃষ্টিও পড়তেছে আমরা আমি এই যে মাথায় বসে আছি পরিশ্রম যা দেখতেছি এই রড নিয়ে ই নিয়ে খুব পরিশ্রম হচ্ছে যে বৃষ্টি আসছে যে এখন এই যে রডগুলো পলিথিন করে রাখতে হবে পলিথিন না তো ওই যে প্লাস্টিকের কাগজ দিয়ে ঢাকে রাখতে হয় প্রচুর পরিশ্রম এই যে ঘুরে আমারে খেলতে সে প্রচুর পরিশ্রম করতে হয়েছে বৃষ্টি আসলেই সমস্যা মা হইলো এই ফারাক্কার বাদ দিছে যাতে বৃষ্টির পানি ওইখানে না পড়তে পারে মানে আমাদের পুরান বাড়ির থেকে এই ফারাক্কার বাদ যে মা দিছে বাদ বৃষ্টি আইলে শুইতে গেলে মা করছে এটা পরিষ্কার কইরা দেখেন ঝাড়ু দিয়া মানে বৃষ্টি হয়েছিল তো হালকা এবং ধুইয়া পাকলা ওখানে ওই যে মাটি দিয়ে এরকম ফারাক্কার বাদ দিয়ে দিছে পদ্মা সেতু বেকার তারা কিন্তু না আমি কেতাছি যদি ভয়াবহ বৃষ্টি হয় কারণ এই বাদে কি থাকবো ফারাক্কার বাদ মাছ ফুটলো বুঝলা তোমার এই ফারাক্কার বাদ সব এমনি রাখছে মিস্ত্রি আইবো আবার এই পরিষ্কার অপরিষ্কার হয়ে যাবো এখানে কার সিমেন্ট বালু গলাইবো না মা এই সিমেন্ট এখানে কার গলাইবো না যে জায়গাটা পরিষ্কার করছো এই জায়গা কি আর গালাইবো না দেশি মুরগির ডিম নিয়েছি কেউ খায় না কিন্তু দেশি মুরগির ডিম আমি ছাড়া কি টেস্টি আর ডিমটা কি টেস্ট হয়েছে কেন অন্য সময় সিদ্ধ করছি তখন প্রথম পানি দিছি তারপরে না প্রথম পাতিল নিছি তারপরে পানি দিছি তারপর ডিম দিছি তারপর একটু লবণ দিছি ডিমটা সিদ্ধ হয়েছে ছিলছি এই জন্য ডিমটা বেশি টেস্ট হয়েছে মাখাবা মারে ডিম না পেয়েছিলাম সব আমি একলাই খাম চাইছিলাম আমি আর আপনাদের ভাইয়া খাম মা যেহেতু চলে আসছে মারও একটু দিমো আর কি করার মানে দুষ্টামি করলাম নুডুস রান্না করে নিয়ে আসছি সবাইকে মিলা খাম আমরা যে কজন মানুষ সবার জন্য একেবারে ডিম নিছি এখন খাবো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কি ভালো মন্দ যেটাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং আজকে কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এদিকে মা হইলো আম দিয়ে দিচ্ছে খালাকে খালা হইলো তার নাতি বাড়ি যাবে মেয়ের ঘরে মেয়ের বাড়ি যাবে আর আম নিয়ে যাচ্ছে 5 কেজি আর এই আমটা খুবই মিষ্টি তো আমি আজকের মতো এখানে বিদায় নিব আপনার সবাইকে বলছি আল্লাহ হাফেজ